আজকের যে পদটি বানাচ্ছি সেটা সাধারণত স্টার্টারে পরিবেশন করা হয়, তবে মেইন কোর্সেও পরিবেশন করা যায়। আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। বাড়িতে কম উপকরণে সহজে কিভাবে বাটার গার্লিক চিকেন বানাবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি। বাটার গার্লিক চিকেন বানাবার জন্য 500 গ্রাম এরকম ছোট ছোট টুকরো চিকেন লাগছে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ রসুন বাটা আর 1/4 চা চামচ আদা বাটা। এই উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর দিতে হবে রসুন কুচি 1/2 চা চামচ, 1/2 চা চামচ রসুন পাতা কুচি, 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা ভালো করে মেখে নেব। এরপর একটা পাত্রে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে পুরোটা বাটার দিয়েও করতে পারেন। তেল গরম হলে দিচ্ছি বাটার। এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো মোটামুটি 80% ভেজে নিতে হবে, তাই খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ কড়া করে ভাজলে চিকেনের জুসি ভাবটা থাকবে না, চিকেনটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর 80% ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এখন পাত্রে 2 টেবিল চামচের একটু বেশি মাখন দিয়ে দিলাম। মাখন যেন খুব পুড়ে না যায়, তাহলে কিন্তু এর রং এবং স্বাদ কোনোটাই ভালো হবে না। তাই শুধুমাত্র হালকা গরম করে নিতে হবে। হালকা গরম হলে এতে 1/2 চা চামচ রসুন কুচি দিচ্ছি, 1 চা চামচ রসুন পাতা কুচি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। এবারে এগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিচ্ছি 1 চা চামচ ময়দা। এবারে ময়দাটা এর সঙ্গে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিতে হবে 1.5 কাপের মতো চিকেন স্টক। দিচ্ছি 7 মতো নুন, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ লেবুর রস। এখন এগুলো মিশিয়ে নেব। আর চিকেন স্টকটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। এবারে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও কমে আসবে, তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে পার্সলে পাতা কুচি। এই পার্সলে পাতাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাটার গার্লিক চিকেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।